ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد شمعت درشق سرطة بهاي بنشب السلام عليكم ورحمة الله وبركاته رمضان المبارك এবং ঈদের দীর্ঘ বিরতির পর আপনাদের সামনে আবারও নুজুলে কোরআন প্রোগ্রাম নিয়ে ইকরা টিভিতে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন সব, আমরা বিগত পর্বগুলোতে এই প্রোগ্রামে আমি আবারও আপনাদেরকে মানে মনে করিয়ে দিচ্ছি যে প্রোগ্রামের নাম যেহেতু নুজুলে কোরআন, মানে কোরআন কিভাবে নাজিল হলো, কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কোরআন সংক্রান্ত কোরআন রিলেটেড অনেক বিষয়গুলো নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করে যাচ্ছি। রমাদানের আগে আমি আলোচনা শুরু করেছিলাম কোরআনের অলৌকিকতা, কোরআনিক মিরাকলস এবং কোরআনের যে ডিসকভারিজ এবং এইসব, এই সংক্রান্ত অনেকগুলো তথ্য এবং উপাত্ত আমি পেশ করেছিলাম রমাদানের আগে। ইনশাআল্লাহ আজ থেকে আমরা পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পবিত্র আল কোরআনুল করিম, এই বিষয়টা মানে কোরআনে করিমের ভিতরে আল্লাহ তাআলা যেই সুরাগুলো নাজিল করেছেন, যে আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াত এবং সুরাগুলো কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ কোন কথাগুলো, কোন সাবজেক্ট এবং টপিকগুলো এই কোরআনে করিমের আয়াত এবং সুরাগুলোতে উল্লিখিত হয়েছে, আলোচিত হয়েছে বা কভার করা হয়েছে, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এবং আশা করি রমাদানের পরেই যেহেতু এই আলোচনা হচ্ছে, আপনাদের জন্য এই আলোচনাটা অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। কারণ রমাদান আমাদের জীবনে আসে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটাকে আরও বৃদ্ধি করার জন্য, স্ট্রং করার জন্য। এবং আমি আশা করি, আই রিয়েলি হোপ দ্যাট আমরা রমাদানে এই কানেকশনটা মজবুত করতে পেরেছি। তো এই কানেকশন হওয়ার পর আমাদের এখন দায়িত্ব হচ্ছে নিয়মিত কোরআনে করিম তেলাওয়াত করা এবং প্রত্যহ প্রতিদিন আমরা চেষ্টা করা যে কোরআনে করিম থেকে কিছু লেসনস, কোরআনের যেই টিচিংস যেগুলো আছে, শিক্ষা যেগুলো আছে, সেগুলো আমরা বুঝতে চেষ্টা করা এবং তদানুযায়ী নিজের জীবনকে সাজানো, নিজের জীবনের সেই শিক্ষাগুলোকে প্র্যাকটিস করা। অতএব আজকের এই এপিসোড, এই পর্ব থেকে আমরা শুরু করব কোরআনে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেই টপিকসগুলো কোরআনে কভার করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাব। এই ক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের সামনে যেই মনীষীর, যেই স্কলারের উদ্ধৃতি আনতে চাচ্ছি, তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ। তিনি যদিও সাবকন্টিনেন্ট ইন্ডিয়ার মানুষ ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে এত নলেজ এবং কোরআন এবং সুন্নার এত ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিয়েছিলেন যে তার লেখা, তার যে সকল মানে তিনি যে সকল বই লেখে গেছেন, কম্পাইল এবং মানে রাইট করে গেছেন, সেগুলো শুধু সাবকন্টিনেন্ট ইন্ডিয়াতেই নয়, পুরো মুসলিম বিশ্বে, আরবে, অনারবে, সর্বত্রই এই কিতাবগুলো মানে অ্যাকসেপ্টেড এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। মানুষজন, স্কলারগণ এইসব কিতাবগুলোকে তারা মানে খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন। তো আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ, তার একটা ছোট, যদিও এটা দেখতে এবং মানে কলেবরে অনেক ছোট বই, কিন্তু এই কিতাবের উপকারিতা এবং তার যেই মিনিং রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, একটা বই, সেটার নাম হচ্ছে আল ফাউজুল কবির ফি উসুল তাফসির, মানে কোরআনে করিম বুঝার ক্ষেত্রে, ফাহমু মাআনিল কোরআন, কোরআনে করিমের যেই বিষয় আছে, যেই অর্থ আছে, যেই ভাব রয়েছে, সেগুলোকে বোঝার ক্ষেত্রে যেই উসুল, যেই মেথড, যে মানে ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেইগুলো নিয়ে, সেই মেথডগুলো তিনি তার এই বইয়ে আলোচনা করেছেন, আল ফাউজুল কবির বইয়ে। অত্যন্ত চমৎকার একটা কিতাব এই বইটা। যদিও তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়, পরবর্তীতে ওই বইটা আরবিতে অনুবাদ করা হয়েছে, উর্দুতে তো হয়েছে, বাংলাতেও হয়েছে এবং ইংরেজিতেও এই বইটার মানে অনুবাদ রয়েছে। অতএব আপনারা যারা এই আলোচনা শুনতে পারছেন, আপনারা চাইলে এই বইটা নিজ নিজ ভাষায় চাইলে বাংলায় মানে অনুবাদ পড়তে পারেন, চাইলে ইংলিশটাও সংগ্রহ করতে পারেন, অনলাইন থেকে পিডিএফ নিয়েও পড়ে নিতে পারেন। অনেক জরুরি একটা কিতাব আল ফাউজুল কবির। তো আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ তাআলা
তার ওই বইয়ের আলফাউজুল কবিরের একেবারে শুরুর দিকে তিনি খুব চমৎকারভাবে কোরআনের টপিকসগুলোকে মানে স্তর বিন্যাস করে সাজিয়ে একেবারে নাম্বার দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন কোন টপিক কোরআনে কভার করা হয়েছে। তিনি শুরুতেই বলেন, ইন্নাল মানিয়া আল কোরআন আল করিম মানিয়াল মনসুসা ফিল কোরআন লা তাখরুজু আন খামসাতি উলুমিন, অর্থাৎ কোরআনে যে বিষয়গুলোর মানে আলোচনা করা হয়েছে, যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সুরাতে এবং আয়াতে, এই বিষয়গুলো মানে সার্বিক বিবেচনায়, সামগ্রিক বিবেচনায় আমরা যদি ইন জেনারেল এগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই বিষয়, এই মানে আয়াত এবং সুরাগুলো, এই কোরআনিক বিষয়গুলো পাঁচটি জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত, পাঁচটি বিষয়ের সঙ্গে এগুলো সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত। তিনি এই পাঁচটি জ্ঞানের নাম, এই পাঁচটি টপিকের নাম উল্লেখ করেছেন ওয়ান বাই ওয়ান। প্রথম হচ্ছে ইলমুল আহকাম, অর্থাৎ কোরআনে করিমের এই যে সুরা এবং আয়াত রয়েছে এইগুলোতে পাঁচটা বিষয় আলোচনা হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে ইলমুল আহকাম। ইলম মানে জ্ঞান, ইলম শব্দের অর্থ হচ্ছে নলেজ বা ইলমের অর্থ হচ্ছে সায়েন্স, তো জ্ঞান। আর আহকাম শব্দটা হচ্ছে হুকম এর মানে প্লুরাল, জমা বহুবচন। তো হুকমের তো আমরা সবাই বুঝি বিধান, কোনো মানে আদেশ নিষেধ। তো ইলমুল আহকাম বলতে প্রথম বিষয় হচ্ছে কোরআনে করিমে যেই আয়াত সুরা রয়েছে সেগুলোতে একটা অংশ হচ্ছে হুকুম, আদেশ নিষেধ, কোনো বিষয়ে জায়েজ, কোন বিষয়ে জায়েজ, কোন বিষয়ে না জায়েজ, কোন বিষয়ে হালাল, কোন বিষয়ে হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ভালো, কোনটা ভালো নয়, এই সব বিষয়গুলো কোরআনে করিমের আলোচিত হয়েছে। যেমন আমরা সবাই কমন অনেকগুলো আহকাম আমরা জানি, কোরআনে বলা হয়েছে আকিমুসলা, নামাজ আদায় করো, কোরআনে বলা হয়েছে আতুজ জাকাত, জাকাত পেই করো, কোরআনে বলা হয়েছে ইয়াইহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মুসলমানরা তোমাদের উপর মানে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে আহকাম, এবং সেই আহকামগুলো আমাদের মনে রাখতে হবে। শুধু কোরআন এবং ইসলাম, ইসলাম এবং কোরআনের আহকাম, শুধু নামাজ রোজা এই পাঁচটি যে মূল মৌলিক রুকুন রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত নয়, শুধু আবাদতের সঙ্গে ইসলামের এই বিধান আদেশ নিষেধগুলো সম্পৃক্ত নয়, ইসলামের আদেশ মানে নিষেধগুলো, বিধানগুলো, হুকুম এবং আহকামগুলো পুরো জীবনব্যাপী আমাদের জীবনের একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমাদের জীবন সংশ্লিষ্ট এবং জীবন ঘনিষ্ঠ রয়েছে সবগুলোর ব্যাপারেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে অথবা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব আমরা দেখতে পারি কোরআনে এই ইবাদতের যেরকম কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, ঠিক তেমনইভাবে আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের কী করণীয়, কী করা উচিত, কী করা উচিত নয়, কী করা বৈধ, কী করা অবৈধ, সবগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি এক দুটো এক্সাম্পল পেশ করতে চাই এই জন্য যাতে আমাদের একটু মানে আইটা, আমাদের চোখটা আরও একটু ওপেন হয় এবং দিনকে, ধর্মকে আমরা এইভাবে বুঝতে পারি। যেমন ধরুন পবিত্র কোরআনে কারিমে একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরা আল হুজুরাত, খুবই লম্বা সূরা নাম, একেবারে মানে শর্ট এবং ছোট একটি সূরা, সূরা আল হুজুরাত। ওই সূরা আল হুজুরাতে অনেকগুলো আদেশ এবং অনেকগুলো নিষেধের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। যেমন একটা আদেশের কথা আল্লাহ তাআলা বলেছেন এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইং জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যে হে ইমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক, কেউ যদি তোমাদের কাছে কোনো নিউজ নিয়ে আসে, আরবিতে নাবা উন মানে খবর, সংবাদ, নিউজ, তো আল্লাহ তাআলা বলছেন যদি নিউজ নিয়ে আসে কোনো সংবাদ তোমাদের কাছে পেশ করে, তাহলে ফাতাবাইয়ানু, তোমরা এই নিউজটাকে তোমরা ভেরিফাই করো, এটাকে তোমরা মানে নিশ্চিত হও যে এই নিউজটা সত্য, এই নিউজ মতো কোনো মানে পরবর্তীতে কোনো অ্যাকশনে যাওয়ার আগে এই নিউজটাকে ভেরিফাই করো, মেক শিওর করো যে এই নিউজটা সত্য, তারপর এই নিউজ অনুযায়ী আমল করতে যেও, এই নিউজ অনুযায়ী তোমরা অ্যাক্ট করো, নতুবা ভুয়া নিউজ হতে পারে, ভুল নিউজ হতে পারে, আর তোমরা এই নিউজের উপর অ্যাকশন অ্যাক্ট করতে গিয়ে তোমরা মানে পরে লজ্জিত হতে পারবে, মানে লজ্জিত হতে হবে। আজকাল আমাদের এই কোরআনের এই যে বিধান, অনেক জরুরি একটা বিধান, আজকাল আমরা মুসলমানরা এই বিধান থেকে মানে এই বিধানের ব্যাপারে আমরা একেবারে গাফিল। বিশেষত দেখুন আজকাল যে সোশ্যাল মিডিয়ার জমানা,
কত মেসেজ আমাদের কাছে আসে হোয়াটসঅ্যাপে এবং অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলোতে কত নিউজ আমাদের মানে চোখের সামনে ভাসে, আমাদের মোবাইলে আসে। এই মেসেজগুলো, এই মানে তথ্যগুলো ফরওয়ার্ড করার আগে, অন্যের অন্যের কাছে এগুলো পৌঁছানোর আগে, অথবা এই মেসেজ এবং এই সংবাদগুলোর সংবাদগুলোর উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নেওয়ার আগে আমাদেরকে এগুলো ভেরিফাই করা উচিত, এগুলো মেকশিওর করা উচিত যে এই নিউজগুলো সত্য। আজকাল দেখা যায় আপনারা আপনাদের সবারই এইটা মানে এক্সপিরিয়েন্স হয়ে থাকার কথা যে হোয়াটসঅ্যাপে দেখবেন কত মেসেজ আসে, মানে ফরওয়ার্ড করা মেসেজ, অথচ এই মেসেজগুলো ভুয়া, একেবারে ভুয়া মেসেজ, হয়তো কয়েক বছর আগের নিউজ, এটা নতুনভাবে দেওয়া হচ্ছে কোনো মানে অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে। অতএব এইসব ক্ষেত্রে আমাদেরকে সচেতন হওয়া উচিত মুসলমান হিসেবে, কোনো নিউজকে পর অন্যের কাছে পৌঁছানোর আগে, কোনো নিউজকে ফরওয়ার্ড করার আগে, মেসেজকে ফরওয়ার্ড করার আগে, অথবা কোনো নিউজের উপর ভিত্তি করে অ্যাকশন করতে যে মানে করার আগে আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে, সূত্র সম্পর্কে জানতে হবে যে এই নিউজটা সত্য কিনা, ভেরিফাইড কিনা, তারপরের এই অনুযায়ী আমরা আমল করতে পারি, এই এইটা আমরা অন্যের কাছে ফরওয়ার্ড করতে পারি। এটা হচ্ছে একটা বিধান। আমি একটু একটা এক্সাম্পলই পেশ করলাম, আপনারা কোরআনে করিম তেলাওয়াত করুন, কোরআনে করিম আপনারা স্টাডি করুন, দেখতে পারবেন এইরকম আমাদের জীবন ঘনিষ্ঠ পারিবারিক, সামাজিক, মানে জাতীয়, আন্তর্জাতিক, পুরো জীবন মানে ব্যাপ্তি, পুরো জীবনকে সামনে রেখেই কোরআনে করিমের বিধান, আদেশ এবং নিষেধগুলো রয়েছে। আমরা সেগুলো সামনে রাখবো, সেগুলো আমরা দেখবো এবং আমাদের জীবনে প্র্যাকটিস করব। তো আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোরআনে যেই টপিকগুলো কভার করা হয়েছে এর মধ্যে থেকে একটা হচ্ছে ইলমুল আহকাম, আদেশ নিষেধ, বৈধ অবৈধ, অর্থাৎ বিধিবিধানের কথা। এগুলো প্রায় 500 আয়াতের মধ্যে এই আহকামের কথা বলা হয়েছে, বিধিবিধানের কথা বলা হয়েছে। এবং এই ইলমটা, এই যে জ্ঞান, এই যে সায়েন্স রয়েছে, সেই এই বিষয়গুলো বর্ণনা করার দায়িত্ব, আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী বলছেন, এগুলো বর্ণনা করার দায়িত্ব একজন ফকিহের, একজন মুফতির, তিনি এইগুলো তার উম্মতকে মানে তার জনগণকে, মুসলিম উম্মাহকে এগুলোই তিনি জানিয়ে দিবেন, আহকামের কথা, এগুলো ফিকহের বিষয়। এরপর দ্বিতীয় বিষয় যেটা আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রাহিমাহুল্লাহ তার এই কিতাবে উল্লেখ করেছেন, কোরআন রিলেটেড, সেটা হচ্ছে ইলমুল জাদাল, মানে তর্কবিদ্যা বলতে পারেন, তর্কবিদ্যার কথা বলতে পারেন, অর্থাৎ কোরআনে যেই মানে সত্য অসত্য, হক না হক, এগুলোর মধ্যে যেই যৌক্তিক যেই মানে কনভার্সেশন যেগুলো আছে সেগুলো বা ডিবেট বলতে পারেন, সেগুলো কোরআনে করিম উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনে করিম ইসলামের মানে মৌলিক উৎস গ্রন্থ, তো এই কোরআনে করিম ইসলামের আগেকার যুগে মানে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার যুগে যত সকল নবী ছিলেন, ঈসা আলি সাল্লাম ছিলেন, মুসা আলি সাল্লাম ছিলেন, তাদের যেই উম্মতরা বা তাদের যেই ফলোয়াররা যারা আজকালও আছেন, তাদের যেই বিলিফস রয়েছে, যেই বিশ্বাসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কোরআন ডিবেট করেছে, সেগুলোর পর্যালোচনা কোরআন করেছে, সেগুলোর মানে খণ্ডনে কোরআন যুক্তি পেশ করেছে অনেকগুলো আয়াতে। ইহুদিদের ব্যাপারে, ইহুদিদের যে বিশ্বাস, এই বিষয়গুলো কোরআনে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে যে উযাইর ইবনুল্লাহ, যে উযাইর হচ্ছেন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তো কোরআন এটা উল্লেখ করেছে, তারপর এই এই আকীদা, এই বিশ্বাসটা যে অসত্য বা ভুল সেটা কোরআন বলে দিয়েছে। তেমনিভাবে কোরআন ঈসা আলিহিসালামের অনুসারী ফলোয়ার যারা আছেন নাসারা, তাদের ব্যাপারে কোরআন বলছে যে ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, যে নাসারার বলে থাকে যে মাসি অর্থাৎ ঈসা আলি আলিহিসাল্লাম হচ্ছেন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তো কোরআন এটা উল্লেখ করেছে, এই আকীদার কথা উল্লেখ করেছে, তাদের এই বিশ্বাসের কথা উল্লেখ করেছে, তারপর কোরআন এটাকে খণ্ডন করেছে, এই আকীদার ভুল এবং এই আকীদার একটি অসত্যতা প্রমাণ করেছে। তেমনিভাবে মুনাফিকদের কথাও কোরআনে কারিমে বলা হয়েছে, মুনাফিকদের রসুল সালামের যুগে তো মুনাফিকরা এবারে মানে একেবারে ওয়েল নোন ছিল, রসুলাম তাদের ব্যাপারে বলে দিয়েছেন, যদি তাদের নাম বলেননি কিন্তু তাদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করেছেন, নাম রসুলাম তাদের নাম আমভাবে পাবলিকলি এটা উচ্চারণ করেনি। হুদাইফা ইবনুল ইয়ামান একজন সাহাবি ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হতো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসুলের যেই সির, রাসুলের যেই মানে একেবারে গোপন বিষয় যেগুলো, সিক্রেট যেগুলো, সেগুলো সালাম তাকে বলতেন, হুজাইফা ইবনুল ইয়ামানকে বলতেন। তো একমাত্র তাকে রসুল সালাম ওই সময়কার মুনাফিকদের একটা লিস্ট বলে দিয়েছিলেন, হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে। এছাড়া আমভাবে পাবলিকলি রসুল সালাম কখনো মুনাফিকদের লিস্ট, মুনাফিকদের এই নামের তালিকাগুলো উল্লেখ করেননি। এখানে একটা কথা প্রাসঙ্গিক আমি বলছি যে
আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই তাকে চিনি, তার নাম জানি, তার সম্পর্কে আমাদের যেই মানে জানাশোনা আছে যে তিনি কত উঁচু পর্যায়ে একজন সাহাবি ছিলেন এবং মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন। কিন্তু তার নিয়ম ছিল, তিনি হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে হুজাইফা, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুনাফিকদের যে লিস্ট তোমার কাছে দিয়ে মানে তোমাকে বলে রেখেছেন সেই লিস্টে কি আমার নামটাও আছে? সুবহানাল্লাহ, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে ফেলেছেন, যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন শয়তান ওমর থেকে ভয় করে, শয়তান ওমর থেকে পলায়ন করে, মানে যেই রাস্তা দিয়ে শয়তান যায়, মানে যেই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যাবেন সেই রাস্তা দিয়ে শয়তান আসবে না, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে কোনো অহংকার নেই, নিজের উপর কোনো মানে এত বিশ্বাস নেই যে আমি ভালো মানুষ, আমি একজন এই সেই, এগুলি কিছু নাই। তার ভিতর হচ্ছে হাম্বলনেস, মানে বিনয় এবং তাওয়াদু। তিনি তার ব্যাপারে মানে সবসময় ফিকির রাখতেন যে আমার আমলকে কিভাবে বাড়ানো যায়, আমার কোনো আমলে আমি কি মুনাফিকদের লিস্টে চলে যাচ্ছি কি না। এই জন্য হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তিনি বারবার এই প্রশ্নটা করতেন। সে ভিন্ন কথা, তো কোরআনে কারিমে মুনাফিকদেরও বিভিন্ন মানে প্রসঙ্গ তুলে নেওয়া হয়, তুলে ধরা হয়েছে এবং সেগুলোর খণ্ডন করা হয়েছে, এইটা নিয়ে একটা ডিবেট করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে মুসলমানদেরকে বলেন যে সবাই আমার সঙ্গে বের হো, মৌসুমটা ছিল খুবই মানে সামার সিজন ছিল, গরমের মৌসুম ছিল, রাসূলুল্লাহ সবাইকে মানে হুকুম করেছেন, অর্ডার করেছেন বের হওয়ার জন্য, রাসূলের সঙ্গে মদিনা থেকে বের হয়ে তাবুক পর্যন্ত যেতে। তো যারা সত্যিকার মুসলমান ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই বের হয়েছেন। কিন্তু মুনাফিকরা বলে কি, তারা বলে যে লা তাংফিরু ফিল হার, তারা তাদের সহপাঠী সহসঙ্গীদেরকে বলে, সঙ্গীদেরকে বলে যে লা তাংফিরু ফিল হার, তোমরা এই গরমের সিজনে, এই গরমের মৌসুমে মদিনার থেকে বের হয়ো না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, নবীজি আপনি কুল, তাদেরকে বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, সূরা তাওবাতে এসেছে, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, তাদেরকে আপনি বলে দিন যে কোরআনে কারিমে এইটা বলে দেওয়া হচ্ছে যে নারু জাহান্নাম আশাদ্দু হাররা, যে তো তাদেরকে আপনি বলে দিন জাহান্নামের আগুনটা হচ্ছে আরও অধিক মানে উত্তপ্ত এবং আরও বেশি গরমের, জাহান্নামে হয়ে আরও বেশি গরম হবে, তখন তোমাদেরকে অসহ্য গরম লাগবে, সেই কথাটা তোমরা চিন্তা করো। তো কোরআনে কারিমে মুনাফিকদের সঙ্গেও ডিবেট করা হচ্ছে, কোরআনে কারিমে মুনাফিকদের আলোচনাও এসেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রসঙ্গ, ইলমুল জাদাল, মানে যেই বিভিন্ন ধর্ম মতবাদ যেগুলো রয়েছে সেগুলোর উল্লেখ করে কোরআন সেগুলোর খণ্ডন করেছে, এগুলো বিভিন্ন আয়াতে এসেছে। এটা হচ্ছে ওই যে শাওলিল মাহাদিস দেলহি রহমতুল্লাহ আলী পাঁচটা উলুমের কথা বলেছেন, পাঁচটা সায়েন্সের কথা বলেছেন, এর মধ্যে থেকে দ্বিতীয়টি। তৃতীয় সায়েন্স হচ্ছে ইলমু তাযকির বি আলা ইল্লাহি তাআলা, অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমন অনেক আয়াত নাজেল করেছেন, সূরা নাজেল করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, নিয়ামত আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, আল্লাহ তাআলা পানি আমাদের জন্য দিয়েছেন, নদী নালা সমুদ্র পাহাড় এগুলি সৃষ্টি করেছেন আমাদের জন্য। এই সব নিয়ামতকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই নিয়ামতগুলো দেখে যেন আমরা এই নিয়ামতগুলো পেয়ে, নিয়ামতগুলো ভোগ করে, এই ব্লেসিংসগুলো আমরা মানে এই ব্লেসিংসগুলো থেকে আমরা বেনিফিট হয়ে, বেনিফিট লাভ করে, প্রফিট লাভ করে আল্লাহর জন্য আমরা শুকর আদায় করি। তো এটা হচ্ছে তৃতীয় টপিক, যেটা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী যেই পর্বে আসবো, ইনশাআল্লাহ সেই পর্বে আমি যে পরে যে দুইটি টপিক রয়েছে, আল্লামা ওলিল মাহাদিস দেহরুল রহমতুল্লাহ যে পাঁচটি বলেছিলেন, আমি অলরেডি তিনটা আপনাদের সামনে উল্লেখ করলাম আজকের এই পর্বে, আগামী পর্বে পরবর্তী দুটো উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা চেষ্টা করি কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করার, কোরআনে কারিমের শিক্ষা থেকে নিজের জীবনকে সাজানোর, নিজের জীবনকে গঠন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন।